হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম কী গুরুত্বপূর্ণ আপডেট আমরা স্ক্রিনে দেখে নেব তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে নোটিস অ্যান্ড লেটার সেখানে কিন্তু দুটো নোটিশ কিন্তু শো করবে সেই নোটিশগুলির মধ্যে কী রয়েছে আমরা দেখে নেবো চলো দেখে নিই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে পঁচিশ এক দু হাজার চব্বিশ তারিখে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে কাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে আমরা দেখে নেব নোটিফিকেশান ফর সি বিসিএস বিএ বিএসসি বি কম বিবি সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ এক্সামিনেশান দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজের মধ্যে পড়ছো তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশের মধ্যে কি রয়েছে আমরা দেখে নেব ইউজি সিবিসিএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশান দু হাজার তেইশ চব্বিশ অফ সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ উইল বি কন্ডাক্টেড থ্রু অফলাইন মোড অর্থাৎ এখান থেকে আমরা যেটি বুঝলাম সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান হতে চলেছে কবে হতে চলেছে আমরা পরবর্তীতে দেখব তোমাদেরকে বলে রাখি এই যে প্র্যাকটিক্যাল এক্সাম এই প্র্যাকটিক্যাল এক্সামটি কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে হচ্ছে না অফলাইন মোডে তোমাদের হচ্ছে এর পরবর্তীতে কী রয়েছে আমরা দেখে নেবো দ্য স্টুডেন্ট উইল ফলো দ্য ওয়েবসাইট রেগুলারলি ফর দিয়ার প্র্যাকটিক্যাল এক্সামিনেশান সেন্ট স্টুডেন্টদেরকে ওয়েবসাইট রেগুলারলি কিন্তু ফলো করতে হবে প্র্যাকটিক্যাল এক্সামের জন্য পরবর্তীতে কী রয়েছে দ্য ডেট অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশান হ্যাজ বিন শিডিউল ফর্ম নয় দুই দু হাজার চব্বিশ টু কুড়ি দুই দু হাজার চব্বিশ এখানে কী বলা হয়েছে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার পড়ছো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশানের একটি কিন্তু সিডিউল দেওয়া হয়েছে কবে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হচ্ছে নয় দুই দু চব্বিশ থেকে কুড়ি দুই দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু হচ্ছে সাইন ডিআর সিটস ফর প্র্যাকটিক্যাল এক্সামিনেশান শুড বি সাবমিটেড টু দ্য ইউনিভার্সিটি বাই ঊনত্রিশ দুই দু চব্বিশ তোমাদেরকে বলে রাখি সেই স্বাক্ষরিত ডিআরসি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেটা কিন্তু সাবমিট করতে হচ্ছে ইউনিভার্সিটিকে উনত্রিশ দুই দু হাজার চব্বিশের মধ্যে তোমাদেরকে বলে রাখি এখান থেকে আমরা পুরো নোটিশটি থেকে কি বুঝলাম থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টারদের জন্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হচ্ছে অফলাইন মোডে কবে থেকে শুরু হচ্ছে নয় দুই দু চব্বিশ থেকে কুড়ি দুই দু হাজার চব্বিশের মধ্যে হচ্ছে আর তোমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সাবমিট করতে হচ্ছে উনত্রিশ দুই দু হাজার চব্বিশে এছাড়া কি রয়েছে স্টুডেন্টদেরকে ফলো করতে হবে রেগুলারলি ওয়েবসাইটটি প্র্যাকটিক্যাল এক্সাম এর জন্য কোথায় সেন্টার এটার জন্য কিন্তু স্টুডেন্টদের ফলো করতে হবে ওয়েবসাইটটি পরবর্তীতে আরও একটি নোটিশ রয়েছে আমরা সেই নোটিশটি দেখে নেব তোমরা দেখে নাও আরও একটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে ফিফথ সেমিস্টার ও থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে এই নোটিসে কি রয়েছে আমরা দেখে নেব নোটিফিকেশন ফর সি বি সিএসসি ইউজি সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ ইন্টারনাল মার্কস থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল এন্ট্রি অন দ্য অনলাইন পোর্টাল এখানে কিন্তু এই যে নোটিশটি দেওয়া হয়েছে এই নোটিশটি কাদের জন্য তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমাদের জন্য কিছুটা অংশ এছাড়াও কিন্তু বাদ বাকিটা কিন্তু অ্যাফিলেটেড কলেজকে কিন্তু দেওয়া হয়েছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে যেটি রয়েছে সেটি হলো বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অল অ্যাফিলেটেড কলেজগুলিকে মার্কস অফ ইন্টারনাল থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল পেপার্স এছাড়া মার্কস অফ এস ইসি পেপার অ্যাজ ওয়েল অ্যাজ এম আই এল পেপার অফ দ্য বিএ বিএসসি বি কম বিবিএ বিসিএনার্স জেনারেল সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ এক্সামিনেশন দু হাজার তেইশ চব্বিশ ফ্রম উনত্রিশ এক দু হাজার চব্বিশ টু তেইশ দুই দু হাজার চব্বিশকে বলে রাখি এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অল অ্যাফিলেটেড কলেজ কে জানিয়ে দিয়েছে তাদের এক্সাম কবে নিতে হবে থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টারে এখানে কিন্তু ডেট মেনশন করে দিয়েছে উনত্রিশ এক দু হাজার চব্বিশ থেকে তেইশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা অল অ্যাফিলেটেড কলেজের মধ্যে পড়ছো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডার অল অ্যাফিলেটেড কলেজের মধ্যে পড়ছো তোমাদের এক্সামিনেশান হতে চলেছে উনত্রিশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ উনত্রিশে জানুয়ারি থেকে তেইশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই ডেটের মধ্যেই তোমাদের এক্সাম হতে চলেছে বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজের মধ্যে পড়ছো তোমাদের কিন্তু এক্সামিনেশান হতে চলেছে এমনটাই কিন্তু নোটিশ কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে আর কি দেওয়া হয়েছে আমরা দেখে নেব পরবর্তীতে যেটি রয়েছে সেমিস্টার থ্রি ও সেমিস্টার ফাইভদের যে মার্কস অফ ইন্টারনাল থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল পেপার্সের যে মার্কস সেই মার্কস কিন্তু চব্বিশ দুই দু থেকে উনত্রিশ দুই দু চব্বিশের সংশোধন করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিকে কিন্তু দিতে হবে এই নোটিশ থেকে আরও কী রয়েছে আমরা দেখে নেব এখানে কিন্তু আরও বলা হয়েছে এই যে মার্কসগুলি এই মার্কসগুলি কিন্তু অনলাইন মার্কসে এন্ট্রি করতে হবে অর্থাৎ তোমাদের এই যে মার্কসগুলি এক্সাম হবে উনত্রিশ এক দু থেকে তেইশ দুই দু চব্বিশ তার পরের দিন চব্বিশ দুই দু থেকে উনত্রিশ দুই দু এর মধ্যে অ্যাফিলেটেড কলেজগুলিকে কিন্তু ইন্টারনালের থিওরি ও প্র্যাকটিক্যালের মার্কসগুলি কিন্তু এন্ট্রি করতে হচ্ছে আরও বলা হচ্ছে এখানে কিন্তু বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এক তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সমস্ত পেপারের যে হার্ড কপি সেটি কিন্তু দিয়ে দিতে হবে আবারও কিন্তু তারা বলছে যে এই যে হার্ড কপি দেওয়ার পরে তারা যে অনলাইন এন্ট্রি করেছিল মার্কসের যে থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার সেটি কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু রাখতে হবে কারণ পরবর্তী এক তিন দু হাজার চব্বিশ তারিখের পরে কিন্তু সেই অনলাইন লিঙ্ক উইল নট বি অ্যাভেলেবেল টু অ্যাভেলেবেল থাকবে না সে কলেজকে কিন্তু বলছে যে তারা যেন এটি প্রিন্ট আউট করে রাখে এমনটাই তথ্য কিন্তু এই নোটিশ থেকে উঠে আসে এই নোটিশ থেকে আমরা যেটা বুঝলাম সেটি হচ্ছে থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে এক্সাম কিন্তু উনত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখ থেকে তেইশ দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু হচ্ছে আর তার পরবর্তীতে চব্বিশ দুই দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অল অ্যাফিলেটেড কলেজগুলিকে কিন্তু সেই পেপারগুলি সাবমিট করতে হবে কলেজগুলিকে এছাড়া কিন্তু অনলাইন এন্ট্রি তার পরবর্তীতে ইউনিভার্সিটি অল অ্যাফিলিয়েটেড কলেজ থার্ড সেমিস্টার ফিফ সেমিস্টারে অল পেপার হার্ড কপি জমা দেবে এক তিন দু হাজার চব্বিশের মধ্যে এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে তার পরবর্তীতে প্রিন্ট আউট করে রেখে দিতে বলছে কিন্তু ইউনিভার্সিটি এমনটাই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে আসছে এই নোটিশের মধ্য দিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সের সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে ভিডিওটি জন্য তোমাদেরকে অসংখ্য